কিরে কি পড়ছিস? তোর চোখ মুখ শুকিয়ে গেল যে? মুখ শুকোয়নি জেঠুমনি, মাথায় আগুন জ্বলে উঠল। দেখো একটু, তারপরে টেবিলে বই আনতে গিয়ে দেখি চিঠিটা, আমি বুঝতে পারছি না কিছু। এক্ষুনি পুলিশে ফোন কর। হ্যাঁ জেঠুমনি, পুলিশে ফোন তো করতেই হবে। অনুজ চ্যাটার্জি ফিরে এসেছেন এটা না দেখে আমি কিছুটি মরে যেতে চাই না জেঠুমনি। তোর ঘরে আর কে কে আসে? অনেকেই আসে, মানে খাবার দিতে যারা আসে তারাও আসে, বন্ধু বান্ধব অনেকেই আসা যাওয়া করে। আর একটা দুশ্চিন্তা মাথার মধ্যে ঢুকে গেল। না না গুড্ডি, তোকে এখানে একা থাকা চলবে না। জেঠুমনি তুমি এসব কি বলছো? মানে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? আমি কোথায় যাব? আমার কাছে, আমার বাড়িতে। না জেঠুমনি। কিন্তু কেন? এখন তো অনুজ নেই। তাতে কি হয়েছে জেঠুমনি? জেঠুমনি আমি যাব না। আমাকে প্লিজ এখানে, এখানে থেকে আমাকে লড়াইটা করতে দাও। আমাকে আবির স্যারও বলেছিল, আমি যাইনি জেঠুমনি। আবির স্যার বললে তুই না গিয়ে থাকতে পারিস, কিন্তু আমি বললে তুই না গিয়ে থাকতে পারবি না। এই চিঠিটা দেখার পরে আমি তোকে এখানে রেখে কিছুতেই যাব না। তুই যদি আমার সঙ্গে না যাস তাহলে আমি এখানে থাকবো। জেঠুমনি তুমি কেন শুধু শুধু একটা অশান্তির মধ্যে আমাকে আবার টেনে নামাতে চাইছো? জেঠুমনি প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও না, আমি এখানেই থাকতে চাই। না না, এখন আর তোমাকে তোমার মতো থাকতে দেওয়া যায় না, কারণ আমি বুঝতে পেরে গেছি কি ভয়ঙ্কর পরিণতির দিকে ওরা এগোচ্ছে। ওদের কারো কিচ্ছু এসে যায় না তোমার কিছু হলে। ওরা তো ডিসপ্যারেট হয়ে গেছে, ওরা জানে আন্দোলনের মূলে তুমি। তুমি থেমে গেলে আন্দোলন আস্তে আস্তে তিতিয়ে পড়বে। এই যে দেশ জুড়ে যে আন্দোলনটা হয়েছে সেটা আর থাকবে না। প্রশাসনিক আন্দোলনে ওরা হয়তো হেরে যাবে, কিন্তু দেশ জুড়ে মানুষের মনে যে ক্ষোভ তৈরি হয়েছে, যে আগুন জ্বলছে, ওরা সেটাকে নিভাতে চাইছে। আর সেই জন্যই ওরা তোকে সরাতে চায়। এটা জানার পরে আমি তোকে কিছুতেই এখানে রাখতে পারবো না। আমার পক্ষে অন্য কোথাও যাওয়া সম্ভব নয় জেঠুমনি। 100 বার তোমার পক্ষে অন্য কোথাও গিয়ে থাকা সম্ভব। তুমি আমার কাছে থেকে আন্দোলন করো, আমি তো আপত্তি করিনি। গুড্ডি ওই বাড়িটা আমার, এটা তুমি ভুলে যাও কি করে? কিন্তু জেঠুমনি, ওই বাড়িতে অন্যান্য সদস্যদের অপমান করার অধিকার কিন্তু তোমার নেই, অসম্মান করার অধিকার তোমারও নেই, আমারও নেই জেঠুমনি। ওরা কেউ চায় না আমি ওই বাড়িতে গিয়ে থাকি। ইনফ্যাক্ট আমি মন থেকে চাই না জেঠুমনি থাকতে। প্রত্যেকটা মুহূর্তে তিক্ত কথোপকথন, প্রত্যেকটা মুহূর্ত কাটা বিধান ওই পরিবেশ। আমি যেহেতু একটা লড়াইতে নেমেছি জেঠুমনি, এই মুহূর্তে সমস্ত কিছু আমার মাথাতেই ঢুকবে না। তো ভালোই তো হলো, কে কি বলছে সেগুলো তোর কানেই ঢুকবে না, কানে ঢোকানোর কোনো দরকারও নেই। আমি তোকে নিয়ে যাচ্ছি, তুই আমার বাড়িতে থাকবি, আমার সঙ্গে থাকবি, এর বাইরে আর কোনো কথা নেই। গুড্ডি চল চল রেডি হয়ে নে। আমার তখন প্রত্যেক মুহূর্তে ভয় লাগছে, আমার তো মনে হচ্ছে আমি চলে গেলেই তোর একটা কিছু হয়ে যাবে। এই টেনশনটা তুই আমাকে দিতে পারিস না, তাহলে কিন্তু তোর সঙ্গে আবার আমার হাসপাতালে দেখা হবে জেঠুমনি। হ্যাঁ হ্যাঁ তাই। জেঠুমনি দেখো, শিরিন দিদি ভালোভাবে নেবে না। শিরিন দিদি তো তুই মানুষটাকে ভালোভাবে নেয় না, তোর আসা যাওয়া কোনোটাকেও ভালোভাবে নেয় না। আর ও ভালোভাবে না নিলে তোর তো কিছু করার নেই, কারোর কিছু করার নেই। এটা শিরিন দিদির সমস্যা যে শিরিন দিদি তোকে ভালোভাবে নিতে পারে না, কিন্তু তার মানে তো এই নয় যে শিরিন দিদি ও বাড়ির একমাত্র সদস্য। টুটুল তো চায় তুই ওখানে থাকিস, মিঠিও চায় তুই ওখানে থাকিস, আমিও চাই তুই ওখানে থাকিস, তো আমাদের চাওয়াটার কোনো দাম নেই। আমাদের চাওয়াটা তোর কাছে, আর দেখ কুইন, কুইনও তো চায় তুই ওখানে থাকবি। আমাদের এতগুলো লোক আমরা চাইছি, সে সবার চাওয়াটাকে তুই অস্বীকার করবি? সব থেকে বেশি কে চাইবে জানিস? এই সময় তুই একটা নিরাপদ আশ্রয়ে থাকিস, সেটা অনুজ চাইবে, আর তুইও তো মনে মনে জানিস সেটা। আমাকে তুমি ক্ষমা করো জেঠুমনি, আমি পারবো না কোথাও যেতে। না না, এই ব্যাপারে আমি তোমার কোনো কথা মানতে পারবো না।
তুমি ঘরে ছিলে না তাও এই চিঠিটা তুমি পেয়েছো। তোমার টেবিলে কেউ রেখে গেছে। তার মানে চেনা জানা কেউ রেখে গেছে, ওরা চেনা জানা কাউকে ফিট করেছে যে এলে তুমি এগিয়ে গিয়ে দরজা খুলে দেবে, বিশ্বাস করবে, তারপর কিছু ঘটে যাবে। না না গুড্ডি, আমি কোনো রিস্ক নিতে পারবো না। তুমি কথাটা একদম ঠিক বলেছো জেঠুমণি, আমার চেনা জানার মধ্যেই কেউ, আমি তাকে চিনি, আমি তাকে খুব বিশ্বাসও করি, কিন্তু আমি তাকে এই মুহূর্তে চিনতেই পারছি না। যাকে আমি হয়তো সবসময় দেখি, এই ঘরে তো আমার বন্ধুরাও আসে, কিন্তু আমি এটাই বিশ্বাস করতে পারছি না জেঠুমণি, আমার আমার বন্ধুদের মধ্যে কেউ এই কাজটা করতে পারে। আমি চিহ্নিত করতে পারছি না সেই রূপটাকে। এখানে যারা আমাকে খাবার দিতে আসে সেই ছেলেরাও তো আসে, মাঝে মধ্যে আমি অনলাইন অর্ডারও করি, ডেলিভারি বয়রাও আসে, আমি বুঝতেই পারছি না, আমি কিছুতেই বুঝতে পারছি না জেঠুমণি, এই কাজটা ঠিক কে করতে পারে। আরে বাবা, তুমি কি তোমার জন্য কাজটা করছো নাকি? তুমি তোমার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য কাজটা করছো? দেখো, আমি কথা দিচ্ছি, যদি তুমি রাজি হও আমি তোমার গার্লফ্রেন্ডকে টাচ পর্যন্ত করব না, কোনোদিন ওর সঙ্গে তঞ্চকতা করব না, ওর জীবনটাকে নষ্ট আমরা করব না। কিন্তু যদি না চাও তাহলে আমাদের একটা ইনস্ট্রাকশন, কালকেই ওরা মেয়েটাকে তুলে নেবে, তারপর আমাদের কাছে চলে আসবে। আর দেখতে চাও? তোমাদের যা সিদ্ধান্ত নেবার তোমরা নাও, তোমাদের যা করার তাই করো, আমি কোনোভাবে দেশদ্রোহী হব না। আমি যদি কোনোভাবে এক বিন্দু দেশদ্রোহ করি, আমি নিজেকেও কখনো নিজে ক্ষমা করতে পারবো না, গুড্ডিও আমাকে কোনোদিন ক্ষমা করবো না। তার থেকে গুড্ডির গুড্ডির জীবনে যা লেখা আছে তাই হোক, তোমাদের যা করার তোমরা তাই করো, কারণ আমি যদি এক বিন্দু কোনো রকম দেশদ্রোহ করি আমি নিজের কাছে তো ছোট হবো, আর গুড্ডির ঘৃণার ঝাপটে আমি শেষ হয়ে যাব, চলে পুড়ে শেষ হয়ে যাবো সারা জীবনের জন্য। আমার বেঁচে থেকে কি লাভ? তোমাদের যা খুশি তাই করো, আমরা আমরা কেউ দেশদ্রোহ করতে পারবো না, করবো না আমরা। তাহলে কথা শুনবে না তুমি? না, আমি মনস্থির করে নিয়েছি, নিজের দেশকে বাঁচাতে আমরা বলিদান দিতে কেউ পিছু হটি না। আমি জানি গুড্ডি হটবে না, তাই গুড্ডির সঙ্গে যা হবার হোক, কিন্তু আমরা কেউ দেশদ্রোহ করবো না। আমি আমার ভাবনা থেকে এক চুলো সরবো না, তোমাদের যা করার তোমরা করো। তুমি এতটা স্বার্থপর, তাহলে তুমি ওকে ভালোই বাঁচতে না? তার মনে ইচ্ছি, যেটা বোঝো না সেই নিয়ে কথা বলো না, যে বিষয়ে জানো না সেই বিষয়ে একটা শব্দ উচ্চারণ করবে না। তার মানে বুঝতে পারছো তোমার এখানে থাকার সিদ্ধান্তটা কতটা ভুল সিদ্ধান্ত গুড্ডি? যে অন্যকে বাঁচানোর জন্য নিজেকে বাঁচায় তাতে কোনো স্বার্থ থাকে না। তুই অনুজের জন্য যাচ্ছিস, দরকার হলে অনুজের জন্য আরো অনেক কিছু তোকে সহ্য করতে হবে। সারা জীবন ধরে আমি বুঝে গেছি এটা তোর নিয়তি, তাই আর দেরি করিস না, চল। আমি তো তোকে জোর করে নিয়ে যাচ্ছি, এর মধ্যে তো তোর কোনো দায় নেই। চল মা, আমাকে এইটুকু শান্তি দে, আমার কোনো সন্তান এখানে থাকলে তো আমি তাকে এখানে ছেড়ে চলে যেতে পারতাম না এই চিঠিটা দেখার পরে। তোকে তো আমি সন্তানের মতো দেখি গুড্ডি, চোখের আড়াল মানে তো মনের আড়াল নয়। তোর সঙ্গে আমার দেখা হয়নি হয়তো, কিন্তু মন থেকে আমি তোকে একটা দিনের জন্য ভুলিনি, একটা সময়ের জন্যও না। তোর প্রতি আমার অভিমান যেমন হয়েছিল, ভালোবাসাটাও ঠিক একই জায়গায় আছে। নে মা, আর দেরি করিস না, তৈরি হয়নি, আমাকে যেতেই হবে জেঠুমণি। এ নিয়ে তো আর কোনো কথা হবে না, যেতেই হবে না বলে বল আমি যাচ্ছি। যা যা, জিনিসপত্র যা লাগবে অল্প কিছু গুছিয়ে নে। আর এই কদিনে যে তোর লেখাপড়া কিছু হয়নি সে তো বুঝতেই পারছি। আমি এর মধ্যেও পরীক্ষা দিয়েছি জেঠুমণি, আর দুটো পেপার বাকি, দুটো পেপার কমপ্লিট হয়ে গেলে কলেজের পর্ব শেষ হয়ে যাবে। আমি জানি না আর দুটো পেপার কিভাবে পরীক্ষা দেব, এই কদিনের মধ্যে সবটা ঠিক হবে কিনা আমি কিচ্ছু জানি না জেঠুমণি। তুই ভেঙে পড়ছিস কেন? আমি তো বলছি সব কিছু ঠিকঠাক থাকবে, অনুজের টিকি ছোঁয়ার সাধ্য কারণে। ওরা ভয় দেখাতে পারে কিন্তু মারতে পারবে না।
এখন যে ঘটনা ঘটছে তাতে ওরা অনুজকে খুন করে ফেললে অনেক পেনাল্টি দিতে হবে, সেই দায় ওরা নেবে না। কিন্তু তোকে ওরা শেষ করে দিতে পারে, আর সেই জন্যই তোকে আমি এখানে রেখে যেতে পারবো না। চল মা, বুড়ো ছেলের এই কথাটা রাখ। আমি তাহলে একটু গুছিয়ে নিই জেঠুমনি। বাহ, এই তো এই তো মা আমার কথা শুনছি, এই জন্যই না আমি তোকে এত ভালোবাসি রে মা। চল মা চল, তুই বাড়িতে গেলে আমারও বাড়িতে থাকতে একটু ভালো লাগবে। এখন তো আমি বাড়িতে টিকতেই পারি না, বাড়ি থাকলে মনে হয় বাইরে যাই, আর বাইরে গেলে মনে হয় বাড়িতে যাই, হয়তো অনুজের খবর আছে বাড়িতে। কি অবস্থায় যে আছি সেটা নিশ্চয়ই তুই বুঝতে পারছিস মা। পারছি জেঠুমনি। ঠিক আছে, তুমি দু মিনিট তাহলে বসো, আমি তৈরি হয়ে নিচ্ছি। চলো 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 পাল্টাই।